হ্যালো গাইজ, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে শুরু করছি ডিটারমিনেন্ট সলিউশন পার্ট 8। সো গাইজ, ডিটারমিনেন্ট সলিউশন পার্ট 8 খুব ইম্পর্ট্যান্ট। মাইনর অ্যান্ড কো ফ্যাক্টর ফাইন্ড আউট। ডিটারমিনেন্টের মধ্যে এই দুটো টপিক খুব ইম্পর্ট্যান্ট। যেমন শর্ট কোশ্চেনের মধ্যে পেয়ে যাবেন দু থেকে তিনটে শর্ট কোশ্চেন। আমাদের একটা ডিটারমিনেন্ট দিয়েছে যেটা 3/3 অর্ডার। তো 3/3 অর্ডারের ডিটারমিনেন্টটাকে আমরা মাইনর আর কোফ্যাক্টর বের করব কত এর 7-এর। মানে হচ্ছে এখানে 7 আছে, তার মাইনর আর কোফ্যাক্টর বার করব। মাইনর বার করতে গেলে কি হবে? দ্য মাইনর অফ 7 ইজ, 7-এর মাইনর বার করব। 7-এর মাইনর বার করা মানে 7টা যে রো আর যে কলামে আছে সেটা বাদ দিয়ে বাকিগুলোর সলভ করা। 1, 5, 2, 3। ডিটারমিনেন্টের কনসেপ্টের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন এটার একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছিলাম। দ্যাট ইকোয়ালস টু 3 - 2 × 5 মিনস 10 ইকোয়ালস টু -7। তো 7-এর মাইনর কি হচ্ছে? -7। বাকি কি রইল? কোফ্যাক্টর। তার আগে আরেকটু বলি, 3/3 অর্ডারের ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা মাইনরটা এইভাবে বার করলাম। যদি 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট হতো, সাপোজ আমাদের ডিটারমিনেন্টটা 4, 5, 9, 3, এখানে বললো 5-এর মাইনর কত? দ্য মাইনর অফ 5 ইজ, তখন আমরা কি করতাম? এখানে 3/3 অর্ডারের আছে, কলাম আর রোটাকে বাদ দিয়ে বাকিগুলো সলভ করেছি। তাহলে সেকেন্ড অর্ডারে থাকলে কিসের সলভ করব? সেকেন্ড অর্ডারে থাকলে কোনো প্রকার কোনো সলভ করতে হবে না। মাইনর অফ 5 মিনস 5টা আমরা দেখে নেব কোন কলাম আর কোন রোতে আছে। যে কলাম আর রোতে থাকবে সেটা বাদ দিয়ে বাকি একটা ভ্যালুই পড়ে থাকবে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা সেই ভ্যালুটাকেই মাইনর হিসেবে লিখে দেব। দ্যাট মিন্স দ্য মাইনর অফ 5 ইজ, 5 আছে ফার্স্ট রো আর সেকেন্ড কলামে, তাহলে ভ্যালু কি পড়ে রইল? 9। তাহলে দ্য মাইনর অফ 5 ইজ 9, সেকেন্ড অর্ডার থাকলে এইভাবে করব। এবার হচ্ছে কোফ্যাক্টর। 7-এর কোফ্যাক্টর কি? দ্য কোফ্যাক্টর অফ সেম ডিটারমিনেন্ট, তার ক্ষেত্রে 7-এর কোফ্যাক্টর কি? দ্য কোফ্যাক্টর অফ 7 ইজ -1 হোল টু দি পাওয়ার r প্লাস s ইন্টু মাইনর অফ 7। এটা হলো আমাদের ফর্মুলা মাইনর অফ 7। তাহলে এটা কি? -1 হোল টু দি পাওয়ার r প্লাস s টা কি? দ্যাট ইকোয়ালস টু -1 হোল টু দি পাওয়ার r, মানে হচ্ছে কত নম্বর রোতে আছে, s মানে হচ্ছে কত নম্বর কলামে আছে, 7টা। 7-এর কোফ্যাক্টর বার করতে হবে, দ্যাট মিন্স 7টা আমাদের ডিটারমিনেন্টের কত নম্বর রো আর কত নম্বর কলামে আছে সেই দুটো প্লাস হবে। তাহলে 7 কত নম্বর রো আর কত নম্বর কলামে আছে? 3 নম্বর রো ফার্স্ট কলামে আছে। তাহলে -1 হোল টু দি পাওয়ার 3, 3 নম্বর রো প্লাস কলাম 1। যদি কখনো দেওয়া থাকে ডিটারমিনেন্টের ক্ষেত্রে দেখতে পাবেন a 1, 2 ইকোয়ালস টু 7, এরকম করে কিছু ভ্যালু দেওয়া থাকে। আমরা কি বসাবো? প্রথমটাকে সব সময় রো ধরে নেব, 2 নম্বরটা মিন্স কলাম। ভ্যালুটা কত নম্বর রোতে আর কত নম্বর কলামের ভ্যালুতে আছে, কোথায় আছে, সেই পজিশনটা জানার জন্য আমাদের a 1, 2 এইভাবে দিয়ে ভ্যালু ডিনোট করা হয়। দ্যাট মিন্স এখানে r মানে হচ্ছে রো, s মানে হচ্ছে কলাম। তাহলে 7 3 নম্বর রোতে আছে, ফার্স্ট কলামে আছে, তাই 3+1 ইন্টু মাইনর অফ 7। এক্ষেত্রে আমরা মাইনর অফ 7 কত পেয়েছি? -7। তো একই যখন ভ্যালু সেক্ষেত্রে আমরা মাইনর অফ 7টাকে -7 বসিয়ে দেব। দ্যাট ইকোয়ালস টু -1 হোল টু দি পাওয়ার 3+1, মানে 4, ইভেন নাম্বার, মাইনাসের উপর ইভেন থাকলে প্লাস হয়ে যায়। তাহলে 1 ইন্টু -7, দ্যাট ইকোয়ালস টু -7 হলো অ্যান্সার। যদি সেমভাবে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কোফ্যাক্টর থাকতো কি করতাম? 5-এর কোফ্যাক্টর, তাহলে কি হচ্ছে? -1 হোল টু দি পাওয়ার r প্লাস s, ফর্মুলা আমার সেম, মাইনর অফ 5।
তাহলে আমি দেখব আমার কত এর কোফ্যাক্টর বের করব, ফাইভের। ফাইভটা কোথায়, তার পজিশনটা কি, ফার্স্ট রো সেকেন্ড কলাম। তাহলে হচ্ছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফার্স্ট রো ওয়ান প্লাস সেকেন্ড কলামে আছে, তার মানে টু, ইন্টু মাইনর অফ ফাইভের ভ্যালু কত পেয়েছিলাম, নাইন, ইন্টু নাইন ইকুয়ালস টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস টু মিনস থ্রি কিউব, অড নাম্বার, অড নাম্বার মাইনাসের উপর অড নাম্বার আছে মানে মাইনাস ওয়ান, ইন্টু নাইন, দ্যাট ইকুয়ালস টু মাইনাস নাইন। এটাই হলো অ্যান্সার। সো গাইজ ভালো করে দেখে নেবেন, ডিটারমিনেন্ট শেষের পথে, আর একটাই চিওস মেথড বাকি আছে, লাস্ট দুটো ভিডিও হবে চিওস মেথডের, ডিটারমিনেন্ট শেষ করে দেব। ভালো করে প্র্যাকটিস করবেন, যদি কোথাও কোনো প্রবলেম থাকে বা আটকে যাচ্ছেন, সলভ করতে পারছেন না, হোয়াটসঅ্যাপ আছে, ছবি তুলে পাঠিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনাদের সলভ করে দেওয়ার। সো থ্যাংক ইউ গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।